নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় মাগুরা এক আসনের আওয়ামী লীগের মনোনীত এমপি পদপ্রার্থী ও বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে তলব করেছে নির্বাচন কমিশন। আগামী 1 ডিসেম্বর বিকালে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে সশরীরে উপস্থিত হয়ে জবাব দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার মাগুরা এক নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, আপনি সাকিব আল হাসান মাগুরা এক আসন থেকে আওয়ামী লীগের মনোনীত এমপি পদপ্রার্থী হিসেবে ঘোষণার পর গত 29 নভেম্বর ঢাকা থেকে মাগুরা আগমনের সময় পথিমধ্যে কামারখালী এলাকা থেকে শোডাউন করে গাড়িবহন নিয়ে মাগুরা শহরে প্রবেশ করেন, নাগরিক গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন, তাতে জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন যা বিভিন্ন অনলাইন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়। এর মাধ্যমে আপনি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2008-এর 6-এর ঘ, 8-এর ক, 10-এর ক এবং 12 ধারার বিধান লঙ্ঘন করেছেন। ওই আইন ভঙ্গের কারণে কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তা অনুসন্ধান কমিটির দপ্তরে আগামী 1 ডিসেম্বর বিকাল 3টার সময় সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হলো। অন্যদিকে বিধি ভঙ্গের কারণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমানকে শোকজ করেছে ইসি। বৃহস্পতিবার একই ধরনের চিঠি দেওয়া হয়েছে ঢাকা 19 থেকে আওয়ামী লীগ মনোনয়ন প্রার্থীকে। এছাড়া নারায়ণগঞ্জ এক আসনের আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীরকেও শোকজ করা হয়েছে। 1 ডিসেম্বর সকাল 10টায় জবাব দিতে বলা হয়েছে।